আসসালামু আলাইকুম বোকার আজকের এই পর্বে আপনাকে স্বাগত আজকে আমরা জানবো টাকা কি এবং টাকার ইতিহাস টাকা ছাড়া আজকের দুনিয়ায় আমরা একটা দিনও কল্পনা করতে পারি না যেখানে যাই না কেন টাকায় যেন পৃথিবীর মূল উপাদান টাকা হলো বাংলাদেশের মুদ্রা ভাষাবিজ্ঞানের মত অনুসারে বাংলা টাকা শব্দটি সংস্কৃত টং শব্দ থেকে এসেছে যার অর্থ রৌপ্য মুদ্রা চোদ্দশো শতাব্দীর দিকে ইবনে বতুতা লক্ষ্য করছিলেন যে বাংলার এলাকার লোকজন সোনা এবং রূপার ধাতবকে দিনান না বলে টাকা বলতো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনের পর দেশটির মুদ্রা হিসেবে টাকা প্রতিষ্ঠিত হয় কাগজের টাকা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয় ব্যতিক্রমে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার নোট এবং ধাতব মুদ্রা যেগুলো বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত হয় এবার আমরা জানবো যেসব কাগজের নোট প্রচলিত স্বল্প ব্যবহৃত নোট যেগুলো হচ্ছে সেগুলো স্মারক নোট যেমন এক টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা এবং ষাট টাকা অন্যদিকে যেসব নোট বহুল ব্যবহৃত আমরা রেগুলার প্রতিদিন ব্যবহার করে থাকি সেগুলো সাধারণ নোট যেমন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার নোট দশ টাকা এবং তার যে বড় যেগুলো নোট আছে কাগজে মুদ্রা বাংলাদেশে ব্যাংক তা প্রচলন করে এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে অন্যদিকে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা নোট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রচলন করে এবং এতে অর্থ সচিবের সাক্ষর থাকে দুই হাজার সালের সতেরোই মার্চ মুজিব বর্ষ উপলক্ষে অর্থাৎ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক দুইশো টাকা মূল্যমানের বিশেষ নোট প্রচলন করে এই নোটে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কথাটি লেখা থাকবে কিন্তু দুই সাল থেকে এই নোট হয় নাই বরং সাল দুই টাকার নিয়মিত নোট হয়েছে যেসব ধাতব মুদ্রা প্রচলিত আছে এগুলো আমরা এখন জেনে নেব এক পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বাংলাদেশে প্রচলিত রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ কাগজের নোট প্রচলন এবং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত এছাড়াও এক পয়সা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পয়সা বর্তমানে ধাতব উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম পাঁচ টাকা দশ পাঁচ দশ পঁচিশ এবং পঞ্চাশ পয়সা মূল্যে ধাতব মুদ্রা প্রচলন করে এরপর উনিশশো সালে এক পয়সা এবং তারপরে উনিশশো সালে এক টাকা মূল্যে ধাতু মুদ্রা প্রবর্তন করা হয় এরপরে দুই টাকা এবং বর্তমানে প্রচলিত আছে। ঐতিহাসিক বিনিময়ের বাংলাদেশ বিভিন্ন বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি অবলম্বন করেছে দুই হাজার তিন সালের মে মাস পর্যন্ত কোন একটি নির্বাচিত বৈদেশিক মূল্যার বৈদেশিক মুদ্রার মূল্যমানের অনুমতি টাকার আন্তর্জাতিক মান নিরূপণের নীতি অবলম্বন করা হয়েছে উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্বকার বজায় রেখে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং সঙ্গে টাকার আন্তর্জাতিক মান নিরূপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরবর্তীকালে সত্তর দশকের শেষ ভাগে বিশ্ববাজারে ব্রিটিশ পাউন্ডের আন্তর্জাতিক মুদ্রা ক্রমান্বয়ে পড়ে যেতে লাগলো এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অধিকতর হার ব্যবহার হতে থাকলে উনিশশো তিরাশি সালে ব্রিটিশ পাউন্ড স্টালিং পরিবর্তনে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের আন্তর্জাতিক মান নিরূপণ করার সিদ্ধান্ত গ্রহণ করে এই পদ্ধতি বর্তমান পর্যন্ত এখনও চালু আছে উনিশশো সালে টাকার মূল্য প্রতি এক ডলার ঠিক করা হয় সাড়ে সাত টাকা হতে আট টাকাতে উনিশশো সালে অর্থ বছর বাদে উনিশশো থেকে সাতাশি পর্যন্ত টাকার প্রতি বছর স্থিতির কারণে মার্কিন ডলারের বিরুদ্ধে মূল্য হারাতে থাকে মূল্য হারাতে গিয়ে দুই সালে এক ডলারের মূল্য বাংলাদেশি ছিল প্রায় বাহাত্তর টাকা টাকার সমান ২০১২ সালে এপ্রিলে এক ডলারের এর মূল্য ছিল প্রায় বিরাশি টাকার সমান ২০১৫ পনেরো সালে সেপ্টেম্বরে এক ডলারের মূল্য ছিল প্রায় সাতাত্তর টাকার সমান দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে এক ডলারের মূল্য ছিল প্রায় উনআশি টাকার সমান দুই আঠারো সালে ফেব্রুয়ারিতে এক ডলারের মূল্য ছিল প্রায় তিরাশি টাকার সমান দুই উনিশ সালে ফেব্রুয়ারিতে এক ডলারের মূল্য ছিল প্রায় চুরাশি টাকার সমান এবং দু হাজার সালে এর মূল্য ছিল প্রায় পঁচাশি টাকা আর সর্বশেষ দু হাজার বাইশ সালে এর মূল্য সর্বোচ্চ আটাশি টাকা পর্যন্ত হয়েছে অর্থাৎ টাকার মান নিয়মিতভাবে দিন দিন কমে যাচ্ছে তবে এর মাঝে সুখবর হচ্ছে যে আপনি যদি ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে সুন্দর টাকা কোনটি লিখে সার্চ দেন তবে উত্তর আসবে শহীদ মিনারের পাশে ফুল ফোঠা ছোট্ট গাছওয়ালা বাংলাদেশের দুই টাকার নোট কাগজের এই নোটটি নির্বাচিত হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নেট হিসেবে প্রিয় দর্শক আপনার প্রিয় নোট কোনটি এখনই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো টপিকে